পুরো উত্তরবঙ্গ এক কথায় বলা যায় যে পুরো বাংলাদেশে যারা ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই সমস্ত ইসলাম সাধক সেই সমস্ত মনীষীদের বিভিন্ন সময়ে পদচারণায় যে জনপদ মুখরিত হয়েছে, আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি এইরকম একটি জনপদে যেটা রাজশাহীর বাঘাতে অবস্থিত। আর আমি আছি সেই ঐতিহাসিক বাঘা শাহী মসজিদে যা সুলতান নাসিরুদ্দিন উস্তাদ শাহ 1523 থেকে 1524 খ্রিস্টাব্দের মাঝামাঝি কোনো সময় নির্মাণ করেছিলেন। তো চলেন আমি আজকে আপনাদেরকে এই পুরো মসজিদ প্রাঙ্গণটা ঘুরে দেখাই, এই যে সংক্ষিপ্ত ইতিহাস, এই আশপাশে জড়িয়ে থাকা অসংখ্য কিংবদন্তি সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করি, আর পাশে সেই বিখ্যাত এবং অনেক বড় একটা বাঘা দিঘি আছে সেটা আপনাদেরকে ঘুরে দেখাই। বাঘাশাহী মসজিদটি জেলা শহর রাজশাহী থেকে প্রায় 40 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটি বাংলায় মোগল শাসনামলের এক অনন্য কৃতি। মসজিদে প্রবেশের জন্য মসজিদটির উত্তর ও দক্ষিণ প্রান্তে দুটি খিলানকৃত গেট রয়েছে যেগুলোতেও পোড়ামাটির বেশ কিছু কারুকার্য চোখে পড়ে এবং মসজিদের অনন্য স্থাপত্য শৈলী সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। মসজিদটির আঙিনা সমতল ভূমি থেকে প্রায় 8 থেকে 10 ফুট উঁচু করে নির্মাণ করা হয়েছে। 10 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি দৈর্ঘ্যে 75 ফুট ও প্রস্থে 42 ফুট। মসজিদের মাঝখানের দরজার উপর ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি রয়েছে যেখান থেকে এই মসজিদের নির্মাণ বিষয়ে জানা যায়। মসজিদটি অনন্য বৈশিষ্ট্য হল এর ভেতর ও বাহিরে সর্বত্রই টেরাকোটা নকশা রয়েছে। এমন বৈশিষ্ট্যপূর্ণ টেরাকোটা কাঁচ বিশিষ্ট মসজিদ খুব কমই চোখে পড়ে। এই কাঁচগুলো এতটাই সূক্ষ্ম ও টেকসই যে নির্মাণের প্রায় 500 বছর পার হয়ে গেলেও এবং অনেক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হলেও আজও তা সবাইকে মুগ্ধ ও বিমোহিত করে। এই সকল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে 1897 সালে ভূমিকম্প ছিল সবচেয়ে ভয়াবহ, যাতে এর গম্বুজ ভেঙে পড়ে। পরে অবশ্য তা মেরামত করা হয়। ইটের তৈরি এই মসজিদটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে।